আসসালামু আলাইকুম, রেনুমা পুতুল, পুতুল ব্লগ স্পট থেকে। সাথে আছে আমার কার্টুন বাচ্চা, আর তাতে এই বাইটারে হায়ার করে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, আমি রেনুমা পুতুল, পুতুল ব্লগ স্পট থেকে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সাথে আছে আমার বাচ্চা, আর আরেকজন আছে, ওর ফেস দেখালে ওর গার্লফ্রেন্ড ওরে মারবে। আজকে আমার ফুচকা ক্রেভিং হচ্ছিল, ভাবলাম ফুচকা খেতে যাব, আপনাদের সাথে শেয়ার করি, তো পাশে থাকেন সবাই। আমরা চলে আসছি হালিম খাইতে, লাভাম্ব সেইখান থেকে আমরা কই যাবো আমার ভিডিও মধ্যে খাবার চলে আসছে, আমার হালিম বাচ্চার নান, সালাদ, চিকেন চিকেন চিকেন, লেবুতে তো রস নাই, লেবু চায় না, লেবু লাগবে, লেবু দেন। খাও রুটি খাও খাইয়া পড়া রিক্সার উপর উঠবা করে খাওয়া দেওয়া লাগবে, গাড়িটার মধ্যে সল্ট নাই, এটার মধ্যে সল্ট নাই। ওরা কার দাম নিজে খুলে না খাও, লবণ লাগবে দেখি আমি ভালো ধরে ট্রাই করি, একটু কম দেখাচ্ছ বেটা, তোর চামিচ দিয়ে আমি খাবো না, চামিচ নাই, একটু লবণ দেন তো, লবণ লবণ এটা খাবো, এটা না অন্য চামিচ ভালো ভালো ধরে না কোনো কালে পছন্দ পানিতে পড়তে চাই না, আমি সাঁতার যাই না, ওনার জন্য আমার হাজমে ঠিক আছে। যে লেবু আমাদের খাওয়া দাওয়া শেষ, লাভাম্বর খাওয়া শেষ হওয়ার জন্য ওয়েট করতেছি, হালিমটা জমা হচ্ছে, একচুয়ালি কই হালিম আমি খাই নাই, এখান থেকে বেরোয় আমি যাবো ফুচকা খাইতে, আমি বসে আজকে ফুচকা না খাই, আমি বাসা যাবো, হ্যাঁ আমি কই ফুচকা খাবো, ফুচকা কই খাবো, এই যে ইয়ে কাবাব ফ্যাক্টরি ওই জায়গায় আজকে আমি রোজা না কয়দিন পরে পরে আমার এই চটপটি ফুচকা খাওয়া হবে না, রোজার সময় চটপটি ফুচকা পাওয়া যায় না, আমি পাই না, এখানে খাবো না আমি, ব্রিজের উপরে খাবো, ব্রিজের উপরে
চলে আসছে আমার চটপটি এক চা। তোর দিকে আমি শেয়ার করবো। ইসি টমেটো ইডিয়া দিছে, আপনি তো খাবেন না, না খায়েন না। আমার খাবারের এক্সপিরিয়েন্স আছে খুবই বাজে, আমার খুব মন চাইছিল। আমার হালিমও ভালো করে নাই, আমার চটপটির ডাবলি শক্ত। তুমি এটা হওয়া যায় একটু খাই দেখো, একটু স্টপ করেন। এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আপনাদের যদি আমাদের এই ছোটোখাটো ব্লগটা ভালো লাগে তাহলে দেখবেন, সাবস্ক্রাইব, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।